রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সব। প্রত্যেক দিনকার মতো আবারও নিয়ে এসেছি আরও একটি নতুন সরকারি চাকরির খবর। এই মুহূর্তে রাজ্যের দুটি জেলায় রূপশ্রী প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ প্লিজ একটা লাইক বটনে এক্ষুনি লাইক করে দিন এবং অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ রাজ্যের বিভিন্ন জেলায় এত বড় বিভিন্ন ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছেই। তাই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখলে পরবর্তী সময়ে আপনার জেলাতেও যখন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো চলুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনার সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা, রূপশ্রী প্রকল্প মালদা, অর্থাৎ মালদা জেলাতে নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আরও একটি জেলায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প, নদিয়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ নদিয়া জেলায় কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রথমে বলে রাখবো, এই যে চাকরিটি এটি কিন্তু টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং ইয়ারলি বেসিসে কিন্তু রিনিউয়াল করা হবে। এক্ষেত্রে প্রথমে যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টেন্ট, টোটাল শূন্যপদ যেটি রয়েছে চারটি, বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা লাগবে, অনার্স নিয়ে যদি আপনি কমার্স গ্র্যাজুয়েট পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের অবশ্যই কম্পিউটারের ওয়ার্কিং নলেজ এবং সঙ্গে এমএস অফিসের যে প্যাকেজ রয়েছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলির কাজ আপনাদেরকে জানতে হবে। ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি, প্রেজেন্টেশন প্যাকেজ, এই সমস্তগুলোর ওপরও কিন্তু আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে। আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে, অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে আপনাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। রিমুনারেশন যেটি আপনাদেরকে দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে যে শূন্যপদ রয়েছে 23টি, এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে এই টেবিলটির মধ্যে কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। এক্ষেত্রেও বয়সসীমা ওপরের মতো একই রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ কম্পিউটারের ওয়ার্কিং নলেজ সঙ্গে এমএস অফিসের যে প্যাকেজের মধ্যে যেগুলো রয়েছে এগুলি সম্বন্ধে আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে। মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 WPM, অর্থাৎ টাইপিং আপনাদের অবশ্যই জানতে হবে এবং মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের অ্যাটলিস্ট 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, অর্থাৎ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন যেটি আপনাদেরকে দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস। মোড অফ সিলেকশন যেটি রয়েছে, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অবজেক্টিভ টাইপ অ্যান্ড মাল্টিপল চয়েস কোশ্চেন, দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যাজ ফলোজ, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সাম অর্থাৎ পরীক্ষা দিতে হবে। অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে রিটেন এক্সামে যে সমস্ত সাবজেক্টগুলির ওপর আপনাদের পরীক্ষা নেওয়া হবে, দেখতে পাচ্ছেন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, অ্যাবিলিটি অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। 50 মার্কসের এক্সাম দিতে হবে আপনাদেরকে, অর্থাৎ লিখিত পরীক্ষা। এরপর যেটি রয়েছে কম্পিউটার টেস্ট 40 মার্কসের এবং সবশেষে রয়েছে ভাইভা ভয়েস টেস্ট, যেখানে 10 নম্বরের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রেও রিটেন এক্সাম রয়েছে, যেক্ষেত্রে আপনাদেরকে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এই সমস্ত বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে এবং 40 নম্বরের কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। কম্পিউটার টেস্টে থাকবে 50 মার্কস এবং ভাইভা ভয়েস টেস্টে থাকবে 10 মার্কস, টোটাল 100 মার্কসের আপনাদেরকে এক্সাম দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান, এখানে এই নোটিফিকেশনের নিচের দিকে আপনারা চলে আসবেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট, অ্যাকাউন্টিং, ডাটা এন্ট্রি অপারেটর, রূপশ্রী প্রকল্প অফ নদিয়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে আমি একটু বলে দিচ্ছি।
এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্স প্রুফ হিসেবে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এগুলির মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। অ্যাকাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনাদেরকে দিতে হবে এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড আপনারা করে দেবেন। সার্টিফিকেট অফ কাস্ট সার্টিফিকেট আপনাদের দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং সঙ্গে সঙ্গে দুটি এনভেলপ দিতে হবে আপনাদেরকে, নিজস্ব ঠিকানা লেখা এবং ডাক টিকিট সাটানো অবশ্যই থাকতে হবে। দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবেন এবং ফটোর পর অবশ্যই আপনার সিগনেচার করবেন। একটা ফটো আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন এবং আরেকটা ফটো আপনারা এনভেলপের ভেতরে ভরে পাঠিয়ে দেবেন। এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার যেটি লাস্ট ডেট রয়েছে 25/3/2019 তারিখ বিকেল 5টা অবধি, এর মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় আপনারা দেখে নিন। দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি, রূপশ্রী প্রকল্প, নদিয়া। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, রূপশ্রী প্রকল্প, নদিয়া, পিন নাম্বার 7411-01। এই অ্যাড্রেসে যে আপনার সেখানে একটা ড্রপ বক্স পাবেন, সেখানে যেও জমা করতে পারেন কিংবা আপনারা অর্ডিনারি পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমেও আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারবেন। এবং আরও একটি জেলায় যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মালদা জেলায়, সেখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। জেলায় কিন্তু রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো, মালদা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা আপনাদেরকে হতে হবে। দেখুন এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট। অবশ্যই মালদা জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই যে প্রথমে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, http://www.malda.nic.in এবং malda.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পদে 3টি শূন্যপদ রয়েছে এবং শিক্ষা এন্ট্রি অপারেটর পদে কিন্তু টোটাল 17টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা একটু দেখে নেবেন। এক্ষেত্রেও বয়সসীমা, রেমুনারেশন এবং শিক্ষাগত যোগ্যতা আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, একই রয়েছে। তো এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান, আপনারা কিন্তু অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। কোন ওয়েবসাইটে যে আপনাদেরকে আবেদন করতে হবে আমি ওপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওই ওয়েবসাইটে যে আবেদন আপনারা করে দেবেন। এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 8/3/2019 তারিখ থেকে এবং লাস্ট ডেট যেটি রয়েছে 22/3/2019 তারিখ, এর মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে। এক্ষেত্রেও কিন্তু মোড অফ সিলেকশন যেটি রয়েছে, রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভাইবা ভয়েস টেস্ট। কম্পিউটার রিটেন এক্সামে যে সিলেবাস আগের মতো একই রয়েছে, অর্থাৎ আগের নোটিফিকেশানে আপনাদেরকে যেটি দেখালাম একই রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।